গুলশান দেশের সবচেয়ে অভিজাত এলাকা, এ নিয়ে কারো সংশয় নেই। কিন্তু এই গুলশানের পেছনের গল্পটি কেউ জানেন? আমাদের কথা হয় এমন একজনের সঙ্গে যিনি ছয় দশক আগে ছিলেন এই এলাকার বাসিন্দা। ষাটের দশকে মোজাম্মেল হকের পরিবারের এখানে ছিল বসতঘর, কৃষিজমি। আগে যখন ভোলা ছিল, পারামোনা ছিল, তখন ছিল এটা উন্নত গ্রাম, গাছে ফলে বৃক্ষে সবকিছুতেই পরিপূর্ণ ছিল। এই গুলশানের কাঁঠাল এই বাংলাদেশের সবচেয়ে সুস্বাদু এবং এক নম্বর কাঁঠাল হিসাবে গুলশানের কাঁঠাল বিক্রি হইত। সেই সব দিন এই এলাকাটি পেরিয়ে এসেছে বহুদিন আগেই। এখন ভোলা গ্রামে কাঁঠাল গাছ খুঁজে পাওয়াই কঠিন। এই গুলশান ক্লাবটা, পুলিশ ক্লাবটা এইখান থেকে ধরে একটানা 32 বিঘা জমি, একেবারে ওই নদীর ঘাট পর্যন্ত আমাদের আমার দাদার ছিল। 1961 সালে বর্তমান রাজুক, যেটি আগে ছিল ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট সংস্থাটির প্রধান, পাকিস্তানি আমলা জি এ মাদানি আবাসিক এলাকা তৈরির জন্য এই এলাকাটিকে বেছে নিয়েছিলেন, নাম দিয়েছিলেন গুলশান। এদেশে নামকরণের প্রবণতায় এ এলাকার নাম হওয়ার কথা কাঁঠাল বাগান বা কাঁঠালতলা। কিন্তু পাকিস্তানি আমলারা করাচির একটি অভিজাত এলাকার নামের সঙ্গে মিলিয়ে এ এলাকার নাম রাখেন গুলশান, যার অর্থ ফুলের বাগান। কিন্তু সত্যি হলেও ছয় দশক পরে এ এলাকায় ফুলের বাগান বা কাঁঠাল বাগান কোনোটিরই অস্তিত্ব দেখা যায় না। কিন্তু এই জায়গার নাম পাকিস্তানের একটি এলাকার সঙ্গে মিলিয়ে রাখার কারণ কি? পাকিস্তানিরা তাদের যে ধর্মভিত্তিক রাষ্ট্রের কনসেপ্ট, সেই কনসেপ্ট অনুযায়ী বিভিন্ন স্থানের নামকরণ করে ফেলে জনগণের যে চৈতন্য, সেই চৈতন্যেই পরিবর্তন আনতে চেষ্টা করেছে। যেমন ধরুন আপনার পাকিস্তানি, তখনকার রাজধানী ছিল করাচি, তার আদলে সেখানকার একটা অভিজাত এলাকা গুলশান, তার আদলে ঢাকায় তারা ভোলা গ্রামকে গুলশান নামকরণ করেছে। তো এক মানে এক হচ্ছে এর মাধ্যমে অভিজাতদের জন্য বিশেষ এলাকা তৈরি, দুই নম্বর হচ্ছে গুলশান নামকরণের মাধ্যমে একটা বিশেষ মনস্তাত্ত্বিক প্রভাব তৈরি করা, এই চেষ্টা করেছে। আবাসিক এলাকা হিসাবে প্রতিষ্ঠার পর এখানে প্লট বরাদ্দ দিতে শুরু করে ডিআইটি। আমলা এবং ব্যবসায়ীরা প্লট বরাদ্দ নিয়ে বসবাসের জন্য বাড়ি তৈরি করতে থাকেন। তখন এলাকাটি ছিল ছিমছাম, ছায়া ঘেরা। আবাসিক এলাকা হিসাবে গড়ে তোলা হলেও 80 দশকের পর থেকে গুলশানে বহুতল ভবনগুলো গড়ে উঠতে থাকে। আর এখন তো রাজধানীর সবচেয়ে বড় আকাশছোঁয়া ভবনগুলোর অবস্থান গুলশান অ্যাভিনিউর দুই পাশে। ঝা চকচকে আধুনিক ভবনগুলোর বেশিরভাগই তৈরি হয়েছে গত এক দশকে। বহুজাতিক কোম্পানি আর ব্যাঙ্কগুলোর কার্যালয় হিসেবে ব্যবহার হচ্ছে এসব ভবন। এছাড়া এখানে আছে 5 তারকা হোটেল, শপিং মল। দৃষ্টিনন্দন স্থাপত্যের এই ভবনগুলো এখন পরিণত হয়েছে গুলশানের ল্যান্ডমার্ক হিসেবে। আলিশান গুলশানের চাকচিক্যে ভরা জীবন চোখ ধাঁধিয়ে দেবে যে কারো। এখানে হামেশাই সড়কে চলে বিলাসবহুল ব্র্যান্ডের আর সাম্প্রতিক মডেলের গাড়ি। গুলশানে আভিজাত্যের পাশাপাশি জীবনযাপনের লড়াইও চলে। খাওয়ার খরচ কমাতে এখানেও আছে টং দোকান। আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কাজ করা হাজারো মানুষ এখানে আসেন শুধুই জীবিকার তাগিদে। সড়কে কোটি টাকার গাড়ির পাশে ফুটপাথে অল্প টাকার পুঁজিতে ব্যবসা করে সংসার সামলানোর সংগ্রাম করে যাচ্ছেন ইউনিসের মতো অনেকে। গুলশান যে প্রত্যেকে বড় লোক তাই এমন কিছু না, অনেকেই আছে অফিসে শুরু একটা জব করতেছে, অনেকেই আছে যে গার্ড আছে, বিভিন্ন অফিস যেখানে আছে এখানে বিভিন্ন কোয়ালিটির পেশাজীবী মানুষও আছে। বাট ওই লেভেলের যারা আছে ওরাই কিন্তু আমাদের কাছ থেকে পণ্যটা ক্রয় করে। আমরা অনেক দূর থেকে আসি, এসে কাজকর্ম করে আবার বিকেলে চলে যাই। আমাদের মতো যারা জীবিকা নির্বাহ করি, অনেক দূর দূরান্তে এসে কাজ করি, আমাদের জন্য তো থাকা সম্ভব হয় না। গুলশান হচ্ছে যে অনেকটা যে মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাসের মতো, ঈশ্বর তাকে ভদ্র ফল দিতে। দিনের শেষে রাত নামে আর গুলশানের জৌলুস বাড়ে। অন্ধকার ভেদ করে আলোর রোশনাই ফোটে। দামি গাড়ির হেডলাইট আর স্কাইস্ক্র্যাপারের আলোকসজ্জা চোখ ধাঁধিয়ে দেয়। ক্লাব, পার্টি সেন্টারে
বাড়ে সমাগম, জেগে ওঠে আরেক গুলশান, যেখানে জীবন শুধুই উদযাপনের। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।